এনায়েতুল্লাহ আব্বাসি, সে সরাসরি কোন তাবলিগও না, তাবলিগের তরফ সে তাবলিগ কিনা এও কনফার্ম হওয়া যাচ্ছে না, সে আসলে জামাতের কোন এজেন্ডা কিনা সেটাও কনফার্ম হওয়া যাচ্ছে না, সে আসলে প্রকৃতপক্ষে সুন্নি 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 কিনা সেটাও কনফার্ম হওয়া যাচ্ছে না, সে আসলে এই তবে লামা ঝাবি না, তবে লামা ঝাবি না, সে আসলে কি এই কমি কিনা সেটাও কনফার্ম হওয়া যাচ্ছে না, তারে কি সুন্নি কইতাম না, কমি কইতাম না, তাবলিগ কইতাম না, জামাতি কইতাম, এটা খুঁজে পাইতেছি না। অরিজিনাল অরিজিনাল মুনাফিকের এক নাম্বার স্থানে মুনাফিক সমিতির সভাপতি যাকে বানানোর মতো যোগ্যতা যার আছে, মাতবানদারিদের প্রতি আঙ্গুল তুললে বাংলাদেশে কোন কোন মৌলবীর বাচ্চার আঙ্গুল থাকবে না। আয়াতুল্লাহ আব্বাসি উনি জৈনপুর লেখে, উনি জৈনপুরি নয়, উনি জৈনপুরের ওই জিয়ের গড়ের নাতির আওলাদ, হেডারি কোনো জৈনপুরি নয়, ডক্টর নয়, তার ডক্টরের কোনো প্রমাণ এখনো দিতে পারে নাই। ওরে বুয়া সৈয়দ, কি সৈয়দ, বুয়া সৈয়দ, বুয়া ডক্টর, বুনা বুয়া জৈনপুরি, কুটির দরকার নেই, কুটির হইলে টাকা লয়ে আবার ফাড়াফাড়ি হইব, মাত্র 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। মাঝবান্ডার যদি আওলাদের রসুল না হয়ে থাকে, যদি প্রমাণ না দিতে পারি 10 লক্ষ টাকা জরিমানা আজকে ঘোষণা করে গেলাম, বাংলাদেশে যদি প্রকৃত আওলাদ রসুল, নিখুঁত আওলাদ রসুল, 100% আওলাদ রসুল থাকে, একমাত্র প্রথম নামটা মাঝবান্ডারই আসবে। সে সরাসরি কোনো তাবলিগও না, তাবলিগের তরফ সে তাবলিগ কিনা এও কনফার্ম হওয়া যাচ্ছে না, সে আসলে জামাতের কোনো এজেন্ডা কিনা সেটাও কনফার্ম হওয়া যাচ্ছে না, সে আসলে প্রকৃতপক্ষে সুন্নি 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 কিনা সেটাও কনফার্ম হওয়া যাচ্ছে না, সে আসলে এই তবে লামা ঝাবি না, তবে লামা ঝাবি না, সে আসলে কি এই কমি কিনা সেটাও কনফার্ম হওয়া যাচ্ছে না, তারে কি সুন্নি কইতাম না, কমি কইতাম না, তাবলিগ কইতাম না, জামাতি কইতাম, এটা খুঁজে পাইতেছি না। অরিজিনাল অরিজিনাল মুনাফিকের এক নাম্বার স্থানে মুনাফিক সমিতির সভাপতি যাকে বানানোর মতো যোগ্যতা যার আছে, ও সে বলে মাঝবান্ডারি নাকি আওলাদ রসুল না, মাঝবান্ডার নাকি শেজরা নাই, ওনার নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসি, ঠিক না বেঠি? এনায়েতুল্লাহ আব্বাসিকে টাকা পয়সা বেশি খরচ করতার দরকার নাই, কুটির দরকার নাই, কুটির হইলে টাকা লয়ে আবার ফাড়াফাড়ি হইব, মাত্র 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। মাঝবান্ডার যদি আওলাদ রসুল না হয়ে থাকে, যদি প্রমাণ না দিতে পারি 10 লক্ষ টাকা জরিমানা আজকে ঘোষণা করে গেলাম, বাংলাদেশে যদি প্রকৃত আওলাদ রসুল, নিখুঁত আওলাদ রসুল, 100% আওলাদ রসুল থাকে, একমাত্র প্রথম নামটা মাঝবান্ডারই আসবে। মাঝবান্ডারের প্রতি আঙ্গুল খাড়া করলে তোদের হাত থাকবে না, তোদের দানা থাকবে না। মাঝবান্ডারি কি সাধারণ জাতা মনে করিস না, মাঝবান্ডারি ফাউন্ডেশনটা অনেক শক্ত, অনেক শক্ত, আর মাঝবান্ডারির গায়ে দয়াল নবীর রক্ত। আর একটা জিনিস জেনে রাখবেন, এনায়েতুল্লাহ আব্বাসি উনি জৈনপুর লেখে, উনি জৈনপুরি নয়, উনি জৈনপুরের ওই জিয়ের গড়ের নাতির আওলাদ, হেডারি কোনো জনপুরি নয়, ডক্টর নয়, তার ডক্টরের কোনো প্রমাণ এখনো দিতে পারে নাই। কাফিলউদ্দিন সালি, ডক্টর কাফিলউদ্দিন সালি, উনি ডক্টর কাফিলউদ্দিন সালি সাহেব চ্যালেঞ্জ করেছিলেন, উনি এখনো চ্যালেঞ্জের জবাব দিতে পারেননি। কয়েকদিন আগে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি চ্যালেঞ্জ করেছেন, তিনি চ্যালেঞ্জের শহীদুল্লাহ জিহাদি পানিশ্বর দরবার শরীফের শহীদুল্লাহ জিহাদি সাহেব, ওনার ডক্টরের থিসিস কোথায় করেছেন প্রমাণ দেখতে চেয়েছিলেন, এখনো পর্যন্ত তিনি ডক্টরের কোনো প্রমাণ দিতে পারেন নাই, ঠিক না বেটি? ওরে বুয়া সৈয়দ, কি সৈয়দ, বুয়া সৈয়দ, বুয়া ডক্টর, বুনা বুয়া জৈনপুরি, মাঝবান্ডারের উপরে তুহমত দিয়ে কোনো কথা বললে এই দেশের কোটি কোটি, 1 লক্ষ নয় 2 লক্ষ নয়, এই দেশের কোটি কোটি মাঝবান্ডারি তোমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য মাঝবান্ডারের কোটি কোটি মোরাদি লাগবে না, চান্দিনার মাঝবান্ডারি সরবু, চান্দিনা মাঝবান্ডারি, চান্দিনা উপজেলার বরুড়া উপজেলার মাঝবান্ডারির লুট নেওয়ার ক্ষমতা তোর এখনো হয় নাই, সারা বাংলাদেশ লাগবে না, মাঝবান্ডারি চান্দিনার ফির নয়, মাঝবান্ডারি বরুড়ার ফির নয়, মাঝবান্ডারি বাংলাদেশের ফির নয়, মাঝবান্ডারি সারা পৃথিবীর ফির, ঠিক কিনা বলো?
আনসারী ছিলেন ওয়ার্ল্ড প্রেসিডেন্ট আহলে সুন্নাতের, ঠিক কি না বলুন? সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি শুধু বাংলাদেশের পীর নয়, তিনি ওয়ার্ল্ড সুফিজ এই সংগঠনের প্রেসিডেন্ট, ঠিক কি না বলুন? আরেকটা বক্তায় নারী রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, তার নাম হাফিজুর রহমান সিদ্দিকী। জ্যোতিষের এই নারী রিসালাতের স্লোগানকে ফালতু বলার কারণে তওবা না করে তাইলে সে 100% কাফের, 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 ঠিক কি না বলুন? তওবা করতে হবে, তওবা করতে হবে। বাংলাদেশের সুন্নি মুসলমান সব কিছু মেনে নেবে, ধন সম্পদ নিয়ে বাড়াবাড়ি মেনে নিবে, জায়গা সম্পদ নিয়ে বাড়াবাড়ি মেনে নিবে, আত্মীয়তার মধ্যে কোনো সংঘাত থাকলে তা মেনে নেবে, কিন্তু আমার রাসূলের ইজ্জতের উপর যদি হামলা আসে, আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত আসে, এই বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কর্মী, একটা সদস্য, একজন আশেক তা কখনো বরদাস্ত করবে না। জেনে রেখো, বাংলার মাটিতে কোটি কোটি সুন্নি আছে, বাংলাদেশের সুন্নিরা জবান বন্ধ করে রাখার মতো প্লেয়ার নয়, বাংলাদেশের সুন্নিরা রসুল প্রেমের জন্য নিজের তাজা জীবন দিতে পারে। আমরা সেই সুন্নি, আমরা মুনাফিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুক, বলুন আমিন, আর বলুন আমিন। জিকির করব, জিকির আগে লেডা মাইরা বইতারি না পাউরি দুঃখ পাই।